সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রানীশঙ্কল উপজেলাধীন নেকবড় থাট, আজ 3রা জুলাই রোজ রবিবার, আমরা ইহার থেকে দেখব কুরবানির উপযুক্ত সাইওয়াল জাতের ষাঁড় গরু কেমন দামে কেনা বেচা চলছে, বাজার কেমন, সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা দেখি চারিদিকে প্রচুর পরিমাণে গরুর আমদানি, আজকে হাট উপচে পড়া আমদানি হয়েছে আজকে এই নেকবড় থাটে। এটা বাগানের মধ্যে আমরা আছি এখন একটা, দর্শক দেখুন খামার এবং কুরবানির উপযুক্ত সাইওয়াল জাতের ষাঁড়, আমরা কথা বলি এটার দাম কেমন চাচ্ছেন। হ্যালো, চাচা এটা কয় দাঁত? চার দাঁত। কুরবানির উপযুক্ত সাইওয়াল, এটা সাইওয়াল জাতের না? কত দাম রাখছেন? 2,40,000। ওজন কেমন হবে এটা? 7 মণ হবে? 7 মণ কেমন হবে? 7 মণ বলছেন, কত কত দাম পাইলেন? হ্যাঁ, দাম বলতেছে না, কত বলতেছে দাম? কত? 1,80,000-70,000। টার্গেট কত? 1,80,000-এর উপরে। দর্শক দেখুন, বেশ ওজন সম্পূর্ণ সাইওয়াল ষাঁড় গরু, 1,80,000 হলে বিক্রি করবেন। দেখুন আজকে এই নেকমোড়ের ঘাটে আমরা দেখছি কুরবানির উপযুক্ত সাইওয়াল জাতের ষাঁড়, দেখছি একটি, দেখুন সাইওয়াল, সেটা সাইওয়াল না, একদম সাইওয়াল, সিন্ধি সাইওয়াল। কয় দাঁত? চার দাঁত বয়স। দর্শক দেখুন, চার দাঁত বয়স। ওজন কেমন হবে রে? ওজন কেমন হবে ভাই? 5.5 মণ। দাম কত রাখছেন? 180। বাজার কি বেশি নাকি আজকে? একটু বেশি না? আর কত বলে? 1,25,000 বলে। দর্শক, 1,25,000 দাম দিচ্ছেন। টার্গেট কত রে? 1,45,000 টার্গেট করে এসেছেন। দর্শক দেখুন, কুরবানির উপযুক্ত সাইওয়াল জাতের ষাঁড় আমরা দেখছি। দর্শক, নেকবড় থাট থেকে আমরা দেখি। দর্শক দেখুন, এক জোড়া, একটি গির এবং একটি সাইওয়াল, একটি গির এবং একটি সাইওয়াল। দেখুন দর্শক, অনেক চমৎকার দেখতে এবং ওজন কিন্তু বেশ ভালো ওজন। আমরা দেখি এগুলোর দাম শুনি। দর্শক চলুন, কাছে যেতেই ভয় লাগছে। দেখুন গির, কয় দাঁত করে রে? চার দাঁত করে। একটা গির, একটা সাইওয়াল। কত দাম রাখছি জোড়াটা? 550,000। 550,000, 5,50,000 টাকা দাম রেখেছেন। দর্শক, এখন কি করতে হবে? কত কত দাম উঠলো? 4,500,000। টার্গেট কত? মানে 4,80,000, 4,80,000। দর্শক দেখুন, একটি গির এবং একটি সাইওয়াল ষাঁড় গরু, কুরবানির উপযুক্ত ষাঁড় গরু আজকে বিক্রি করবেন। নেক বড় থাকে আমরা দেখবো। দর্শক, আরো তিনটাই আমরা দেখছি একটি। এটা তো সাইওয়াল নাকি? হ্যাঁ, সাইওয়াল, সাইওয়াল ষাঁড় গরু। দর্শক দেখুন, বয়স কয় দাঁত? দুই দাঁত বয়স না? দাম কত রাখছি ভাইটা? দাম কত? 41,000। 41,000 দাম রাখছেন। কত দাম বলে? 1,20,000 পর্যন্ত বলে। টার্গেট কত? 30,000। 1,30,000 ওজন, 4.5 মণ
আসবে দর্শক দেখুন কুরবানির টার্গেটের যে সমস্ত শাইওয়াল সারগরু কেনা বেচা হচ্ছে সেগুলোর দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক। আমরা দেখছি দর্শক এক জোড়া কুরবানির উপযুক্ত শাইওয়াল সার দেখুন এক জোড়া অনেক বেশ ওজন সম্পূর্ণ সারগরু। বয়স কিরকম হচ্ছে? চার দাঁত করে চার দাঁত করে। দাম কত রাখছেন ভাই? দাম তো চাচ্ছি ভাই 3 লাখ। 3 লাখ চাচ্ছেন? আর দাম উঠছে কেউ বলে ধরে? 2 লাখ 40 42। 2 লাখ 40 42 বলে না। ওজন হবে কেমন এক একটা? ওজন ভাই এক একটা 5.5 মণ করে। এটা এটা 5 মণ হবে আর বেশি হবে? এটা 5 মণ, এটা 5.5। ওটা 5 মণ আসবে? 5.5 মণ আসবে না, 5 মণ করে আসবে আশা করা যায়। না ভাই বেশি 10 কেজি 19-20 হইতে পারে। তো আপনার টার্গেট কত রাখছেন? তাহলে ভাই 60 হলে দিব। 60, 1 লাখ 60, 2 লাখ 60, 2 লক্ষ 60। দর্শক দেখুন এক জোড়া শাইওয়াল জাতের সাপ আজকে বিক্রি করবেন অনেক বড় থাক থেকে। আমরা দেখব দর্শক এখানেও বেশ কিছু শাইওয়াল দেখছি। দেখছি একটি শাইওয়াল জাতের সাপ দর্শক দেখুন উচ্চে পড়া ভিড় আজকে এই মেঘগুড়ো ঘাট এবং প্রচুর ক্রেতা এসেছে কিন্তু দাম কিন্তু ছাড়ছে না বিক্রেতারা, যার জন্য কিন্তু কেনা বেচা একটা একটু কম। ভাই কয় দাঁত এটা? কয় দাঁত? 2 দাঁত। দাম কত রাখছেন এটা? 110 দাম রাখছি। 110 চাচ্ছেন? আর কত বলে? 90-95। টার্গেট কত রাখছেন? লাস্ট টার্গেট কত? 95 হলে বেচবেন? 95 কি আগে বলছিল? এখন ওইটা হলে বেচবেন? দর্শক দেখুন 95। বাজার কেমন? মন্দা, মানে কেনা বেচা কম কিন্তু দাম তো আমরা মার্কেটে দেখতেছি, দাম তো আপনারা বিক্রেতারা ছাড়তেছে না, দাম ধরে বসে আছে। হারবে কেমন এটা? তুই 100-এর উপরে মাল যাওয়ার কথা, 100-এর উপরে যাওয়ার কথা। সেই সেখানে 95 বলছিল, তাও এখন বলে না? এখন বলে না, 95 এলে বেচবেন। দর্শক ওনারা বলছেন দাম কম। তো দর্শক আমরা আরও দেখি, দর্শক দেখছি এক জোড়া শাইওয়াল শাইওয়াল দেখুন বয়স কেমন? 2 দাঁত 4 দাঁত। এটা 4, এটা 2 4 এবং 2। কত রাখছেন জোড়াটা? 350। কত দাম উঠছে? 260। 260 পর্যন্ত দাম দিয়েছেন ক্রেতারা। টার্গেট কত ভাই? টার্গেট কত? লাস্ট টার্গেট কত? আমরা শুনি লাস্ট টার্গেট কত দাম দিচ্ছ নাকি? জামান দাম দিচ্ছ কি? বাড়ি আসে কোথাকার? হ্যাঁ কোথাকার? ঢাকা। তো লাস্ট কত টার্গেট ভাই তোর? কাস্টমারের উপর নির্ভর করবে, লাভ লস দেখে লাভ আছে, লাভ লস দেখে লাভ নেই। তো লাস্ট মানে টার্গেট কত? ফিনিশিং কত হইলে ছাড়বে এটা? 80 হইলে দিবেন? 80, 2 লাখ 80 এক জোড়া শাইওয়াল জাতের সাপ আজকে বিক্রি করবেন। তো দর্শক আমরা বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।